হাই গাইজ বন্ধুরা আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন পার্ট নিয়ে এলাম যেটা হচ্ছে কি ওয়ালের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আগের দিন আমরা অলরেডি পাঁচটা পয়েন্টের সম্পর্কে আলোচনা করেছি যে ইন্টারভিউ দিতে গেলে যে রিটার্নিং ওয়াল থেকে যে সাতটা পয়েন্ট বলেছিলাম তার মধ্যে পাঁচটা পয়েন্ট অলরেডি কিন্তু পার্ট ওয়ানে আমার কভার করা রয়েছে আজকে পার্ট টুতে বাকিগুলো যে তিনটে পয়েন্ট বাকি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব এবং আরও কিছু কোয়েশানের সম্পর্কে ইন্টারভিউ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করবো ঠিক আছে তো বেশি কথা বলবো না দেখো এগুলো হচ্ছে ইন্টারভিউর কোশ্চেন এবং তুমি সাইটে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার এই সব নলেজগুলো থাকা কিন্তু দরকার তুমি যদি সাইটে সাইটে এখানে তুমি একটা দেখতে পাচ্ছ এই যে ড্রয়িংটা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে ড্রয়িংটা তুমি এখানটা দেখতে পাচ্ছ লেআউটটা তো ধরো তুমি সাইটে কাজ করছো ঠিক আছে তো এই লেআউটের সম্পর্কে যদি তোমার কাছে যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি এই লেআউটটা কিন্তু সাইটে কাজ করে নিতে পারবে না বা তুমি নিজেই বুঝতে পারবে না যে ব্যাপারটা কী হচ্ছে বা কী বলতে চাইছে কোনটা হরিজেন্টাল কোনটা ভার্টিক্যাল বা এই যে থিকনেস কত হবে এই থিকনেস কত হবে ঠিক আছে তো এগুলো সম্পর্কে যেসব পয়েন্টগুলো জানা খুবই দরকার তুমি যখন রিটার্নিং ওয়ালে ডিজাইন করতে যাবে তখনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো এবং সাইটে কাজ করতে গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং তুমি ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করা হয় ঠিক আছে তো চলো বাকি যে পার্টগুলো বাকি ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই তো চলো শুরু করি নাকি দেখো এখানে দেখো পাঁচ নম্বর পয়েন্ট যেটা রয়েছে পাঁচ নম্বর পয়েন্টে কী বলছে দেখো পাঁচ নম্বর পয়েন্টে বলছে ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট ঠিক আছে কী বলছে দেখো ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট সেল বি সেল বি স্পেস নট ফার্দার অ্যাপার দেন থ্রি টাইমস কী বলছে থ্রি টাইমস দ্য ওয়াল থ্রি টাইমস দ্য ওয়াল থিকনেস নর ফোর ফিফটি এমএম মানে দেখো এখানে কী বলতে চাইছে এখানে বলতে চাইছে ধরো এখানে আমি একটা রিটেনিং ওয়াল ধরো এই ধরো রয়েছে আমাদের একটা রিটেনিং ওয়াল ঠিক আছে যেহেতু ওখানে ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট বলে দিয়েছে তাহলে কিন্তু রেনফোর্সমেন্টটা কিন্তু আমাদেরকে এইভাবে ভার্টিক্যাল বরাবর কিন্তু আমাদেরকে দিতে হবে এইটা ধরো ভার্টিক্যাল বরাবর আমাদের রেনফোর্সমেন্ট রয়েছে তাহলে এই একটা রেনফোর্সমেন্ট আর একটা রেনফোর্সমেন্টের মধ্যে এই যে থিকনেস এই থিকনেসটা ম্যাক্সিমাম আমরা কত রাখবো কী বললাম ম্যাক্সিমাম কত রাখতে হবে এই যে থিকনেসটা বা এই যে রেনফোর্সমেন্ট আর একটা এনফোর্সমেন্টের মধ্যে এই যে থিকনেসটা এটা কিন্তু এই থিকনেস সরি বল থিকনেস বলছি যে স্পেসিং ঠিক আছে এর মধ্যে এই যে স্পেসিংটা এটা কত দূরে আমরা রাখবো সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে এখানে কিন্তু আইস কোড অলরেডি একটা বলে দিয়েছে যে ফোর ফিফটি এমএম হবে আর একটা কত সেটা আমাদেরকে বের করতে হবে কি করে ঠিক আছে সেটা কি করে না দেখো এখানে বলে দিচ্ছে থ্রি টাইমস বলে দিয়েছে মানে এক্সাম্পল হিসাবে আমি যদি ধরি যে থিকনেস থিকনেস ধরো হান্ড্রেড এম এম ঠিক আছে হান্ড্রেড এম এম কেন আমি প্রথম এক নম্বর পয়েন্টে বলেছিলাম যে মিনিমাম থিকনেস অফ ওয়াল এখানে আমি ধরে নিচ্ছি মিনিমাম কি মিনিমাম থিকনেস থিকনেস অফ ওয়াল ওয়াল কত না ওয়ান হান্ড্রেড এম এম তাহলে এখানে দেখো থ্রি টাইমস যেহেতু বলছে এই যে দেখো এখানটা দেখো থ্রি টাইমস দ্য ওয়াল তাহলে একশো এম আমি যদি এক্সাম্পল হিসাবে যদি ধরি তাহলে থ্রি ইন্টু হানড্রেড তাহলে কত হচ্ছে থ্রি হান্ড্রেড এম তাই তো এই যে থ্রি হানড্রেড এম যে আমরা পেলাম এটাকে আমরা দেব কত না দু নম্বর এবং এই যে চারশো পঞ্চাশ যেটা বলে দিয়েছিল এটাকে আমরা দিলাম কি না এক নম্বর তাহলে এই এক নম্বর আর দু নম্বরের মধ্যে দুটো আমরা কিন্তু ভ্যালু পেলাম একটা তিনশো এম আর একটা চারশো এম এই যে সাড়ে চারশো এম সাড়ে চারশো এবং তিনশো এম এর মধ্যে যেটা ছোট ভ্যালু হবে সেই ভ্যালুটা আমাদেরকে এখানে ভার্টিক্যাল রেনফোর্সমেন্টের মধ্যে যে স্পেসিংটা হবে মানে একটা বার আরেকটা বারের মধ্যে যে ডিস্টেন্স ঠিক আছে সেটা কত হবে না ম্যাক্সিমাম হবে তাহলে এখানে সাড়ে চারশো এক তিনশো তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে এইটা হয়ে যাবে আমাদের কত তিনশো এম এম তিনশো এম এটা কি ম্যাক্সিমাম এর চেয়ে কিন্তু আর বেশি রাখতে পারবো না আমরা ঠিক আছে তাহলে এর ছোট ভ্যালু এখানে যে পেলাম এটার ছোট ভ্যালু মানে এর হচ্ছে কি না থেকে ম্যাক্সিমাম এটা এখানে জিজ্ঞেস করছি চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে এখানে হরাইজেন্টাল রেনফোর্সমেন্ট আচ্ছা এখানে হরাইজেন্টাল রেনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে কি সেলফি স্পিয়ার নট ফারদার অ্যাপার দেন কি বলছে দেখো থ্রি টাইমস অফ দ্য ওয়াল আচ্ছা থিকনেস নর কত না চারশো এম মানে কি বলতে চাইলো এ এ কী বলতে চাইলো দেখো এ বলতে চাইছে এখানেও আমি আমাকে কিন্তু ড্র করতে হবে ঠিক আছে ধরো এই রয়েছে আমাদের একটা এই রয়েছে আমাদের একটা ওয়াল ঠিক আছে এখানে হরাই জেন্টাল বলেছে তাহলে এইভাবে হবে কিন্তু আমরা রেনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করব তাহলে আমা ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে জানতে হবে এই যে জেন্টাল এবং এই কালিটা চেঞ্জ করি কী বলছে দেখো এখানটায় তোর এইটা নিয়ে নিই যে এর মধ্যে এই যে ডিসটেন্স তো এই যে হরাইজেন্টালের মধ্যে যে ডিস্টেন্স এই ডিসটেন্সগুলো কত হবে মানে একটা এই একটা বার আর এই একটা বার এর মধ্যে এই যে ডিস্টেন্সটা এটা কত এম রাখতে হবে তো ওখানে কিন্তু এক নম্বর কিন্তু বলে দিয়েছে কি না একটা সাড়ে চারশো এম কিন্তু হবে তো আমি এক্সাম্পলের হিসাবে ধরবো যে থিকনেস অব ওয়াল থিকনেস অব ওয়াল কত না হান্ড্রেড এমএম তাহলে থ্রি টাইম বলে দিয়েছে তাহলে হানড্রেড এম যদি হয় তাহলে তার থ্রি টাইম মানে কত থ্রি ইন্টু মানে কত থ্রি হানড্রেড তাই তো তাহলে এখানে আমি কিন্তু আরেকটা পেয়ে গেলাম কি পেলাম এখানে এটাকে আমি দিয়ে দিলাম এক নম্বর আর এইটাকে আমি দিয়ে দিলাম কি না দু নম্বর ঠিক আছে তাহলে দুটো ভ্যালু পেলাম একটা কত না থ্রি হানড্রেড এম আর একটা ভ্যালু পেলাম কত ফোর ফিফটি এম ঠিক আছে সবগুলো কিন্তু পার ফোর ফাইভ সিক্স দু হাজার কত ফোর ফাইভ সিক্স দু হাজারের কথা এগুলো আমার মনের কথা নয় তাহলে এই যে হরাইজেন্টালের মধ্যে এই যে ডিস্টেন্স মানে একটা বার আর একটা বারের মধ্যে যে থিকনেসটা যে ডিস্টেন্সটা দূরত্ব কত হবে ম্যাক্সিমাম কত হবে না এই যে দুটো ভ্যালু এই দুটো ভ্যালুর এই যে দুটো ভ্যালু আমরা পেলাম এই দুটো ভ্যালুর মধ্যে যেটা ছোট। যেটা ছোট সেটাই হবে এর কি না ম্যাক্সিমাম এর ম্যাক্সিমাম তাহলে সাড়ে তিনশো এম এই যে থিকনেসটা কত হয়ে যাবে তিনশো এম এটা কি এটা হচ্ছে কি ম্যাক্সিমাম এর চেয়ে কিন্তু আর বড় হবে না এটাই কিন্তু এখানটাই বলেছে ঠিক আছে তো চলো আর আজকের জন্য লাস্ট পার্ট লাস্ট পয়েন্ট যেটা সেটা কি বলছে সাত নম্বর পয়েন্ট কি বলছে দেখো সাত নম্বর পয়েন্ট বলছে ফর ওয়াল হ্যাভিং থিকনেস মোর দেন টু হান্ড্রেড এম এম ওয়ালের থিকনেস যদি দুশো এম এমের চেয়ে বেশি হয়ে যায় তাহলে দেখো ভার্টিক্যাল অ্যান্ড হরাজেন্টাল রেনফোর্সমেন্ট সেল বি প্রোভাইডেড টু টু গ্রিড ভার্টিক্যাল এবং হরাজেন্টাল এবং ভার্টিক্যাল যে রেনফোর্সমেন্টটা আমরা দুটো গ্রিডে মানে ডবল জালিতে কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হয় মানে সেটা কীরকম ডবল জালি বলতে সেটা কীরকম বোঝাচ্ছে না দেখো যদি যদি থিকনেস দুশো এম এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে তাহলে ডবল জালি বলতে দেখো কীরকম বোঝাচ্ছে না ধরো এই ধরো আমি যদি সেকশানটা দিই সেকশানটা যদি কাটি তাহলে ধরো এখানটায় আমি এই দেব একটা হরোজেন্টাল ঠিক আছে এটা হচ্ছে হরাজেন্টাল তাহলে ভার্টিক্যালগুলো আমাকে কীভাবে দিতে হবে না এইভাবে এইভাবে কিন্তু আমাদের ভার্টিক্যালগুলোকে দিতে হবে মানে ডবল এ পাশেও এ পাশেও ঠিক আছে এটা যদি দুশো এম যদি বেশি হয় তাহলে কিন্তু এইরকম আমরা আমাদেরকে দিতে হবে ঠিক আছে আর যদি দুশো এম এম যদি কম হয় তাহলে সিঙ্গেল জালি আমরা প্রোভাইড করবো সেটা কীরকম সেকশন যদি দিই তাহলে এই দেখতে পাচ্ছ এই একটা হয়ে যাবে হরিজেন্টাল এবং ভার্টিক্যালটা হবে আমাদের কীরকম না তোমার ভার্টিক্যালটা হবে এক সাইডে এইভাবে ঠিক আছে তাহলে এটা আছে কি ডবল আর এটা আছে কি সিঙ্গেল ঠিক আছে তাহলে ডবল আর সিঙ্গেল এইটা আমাদেরকে কিন্তু এটা ডবল না এটাকে টু গ্রিড বলে দিই ঠিক বলে টু গ্রিড টু গ্রিডস ঠিক আছে তাহলে যদি দুশো মিনিট চেয়ে বেশি হয় তাহলে আমাদেরকে টু গ্রিডস করতে হবে আর দুশো এমের কম হলে কিন্তু আমাদের সিঙ্গেল মানে একটা জালির কাজ কিন্তু আমাদের করতে হবে এইগুলো হচ্ছে কি না তোমার আরসিসি ডিজাইন করতে গেলে বা আর আরসিসি ওয়ালের সাইডে যদি কাজ করতে যাওয়া হয় বা ইন্টারভিউতে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বারবার রিমেম্বার করতে হবে দেখো অলরেডি কিন্তু আমি বিমের সম্পর্কে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট ইয়েগুলো বলে দিয়েছি পয়েন্টগুলো বিম আজকে রিটেনিং ওয়াল রিটেনিং ওয়ালের সম্পর্কে বলে দিলাম নেক্সট পার্ট যেটা আসবে সেটা আজকে কলাম কলামের সম্পর্কে কিন্তু আমাদের নেক্সট পার্টটা আসবে তো সবগুলো কিন্তু ধীরে 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 করে আমি তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা আজকের আরও কিছু আমি এখানে পয়েন্ট তোমাদেরকে বলবো যেমন ধরো এই যে আইস কিউব আইস কিউবের ওয়েট কিভাবে বের করতে হবে এখানটা আমি লিখে দিচ্ছি আইস কিউব আইস কিউবের ওয়েট আইস কিউবের ওয়েট আমরা কীভাবে বের করব সেটা কিন্তু তোমাদেরকে বলবো দেখো ওয়েট বের করতে গেলে ধরো এই একটা রয়েছে আমাদের কিউব এই রয়েছে আমাদের একটা কী না ধরো এই রয়েছে আমাদের একটা কিউব এখানে একটা আমি ড্র করছি ঠিক আছে এটাকে এইভাবেও কিন্তু ড্র করা যাবে ইজিভাবে সেটা কীরকম না দেখো পেনটা পেনটা কোথায় গেল এই ধরো রয়েছে একটা কিউব ঠিক আছে এইটা রয়েছে ধরো আমাদের একটা আইসের কিউব ঠিক আছে এইটা রয়েছে আইসের কিউব এর আমরা ওয়েট বের করবো কী করে সর্বপ্রথম ধরো এটা ধরো ওয়ান সব কিন্তু ডাইমেনশানগুলো কিন্তু ওয়ান 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 ঠিক আছে তাহলে ধরো এটা যদি হয় তাহলে এটা কি ওয়ান এম কিউ ওয়ান 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 ডাইমেনশান রয়েছে মানে কি ওয়ান এম কিউর ওয়ান এম কিউ তাই তো মানে এর ভলিউম এই যে এই যে তাহলে ভলিউম এখানে আমি লিখে দিচ্ছি ভলিউম হয়ে যাবে কত না ওয়ান এম কিউ ভলিউমের ওয়েট আমরা বের করবো সোজা কথা তাহলে ওয়েট বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে না সর্বপ্রথম ডেনসিটি জানতে হবে তাহলে আইস কিউবের ডেনসিটি কত আইস কিউবের ডেনসিটি হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টিল স্টিল কত না সাত হাজার আটশো পঞ্চাশ কেজি পার মিটার কেউ এরপরে গিয়ে কিন্তু আমরা ওয়েট বের করব তাহলে ওয়েট বের করতে গেলে কী করতে হবে ভলিউমের সাথে আমাদেরকে ডেনসিটি ডেনসিটি কিন্তু আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে ভলিউম কত ওয়ান এম কিউ ভলিউম আর ডেনসিটি কত সাত হাজার আটশো পঞ্চাশ এর সঙ্গে সাত হাজার আটশো পঞ্চাশ মাল্টিপ্লাই করে দাও তাহলে কত আসবে না সাত হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে এটা কি কেজি তাহলে আমাদের আইস কিউবের বেরিয়ে গেলো ওয়েট এইভাবে যদি আমাদেরকে যদি আবার যদি বলা হয় যে আবার একটা ধরো কিউব রয়েছে এখানটা ঠিক আছে এখানটা একটা ছোট্ট কিউব ড্র করেছি এই ধরো আর একটা কিউব রয়েছে ঠিক আছে এটা কি কিউব না ধরো আরসিসি কিউব এই যে আর সিসি কিউব রয়েছে এই আর সিসি কিউবের ওয়েট বের করতে হবে তাহলে এর ও কিন্তু আমাদের সর্বপ্রথম ভলিউম জানতে হবে তা এটাও আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি ভলিউমটা ভলিউম নিয়ে নিচ্ছি ওয়ান এম কিউ ওয়ান এম কিউ মানে মানে হচ্ছে এইটাও কিন্তু ওয়ান মিটার এটা ওয়ান মিটার আর হাইটটাও কিন্তু ওয়ান মিটার তা এইটা যদি হয় তাহলে এরও কিন্তু আমাকে ডেনসিটি জানতে হবে ঠিক তাই তো তাহলে ডেনসিটি ডেনসিটি অফ আর কিউবের ডেনসিটি কত না পঁচিশশো কেজি পঁচিশশো কেজি পার এম কিউ তাহলে ওয়েট বের করবো ওয়েট বের করতে গেলে কী করতে হবে না ভলিউম ইনটু ডেনসিটি আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে তাহলে ভলিউম কত ওয়ান এম কিউ আর ডেনসিটি কত পঁচিশশো তাহলে কত হয়ে যাবে পঁচিশশো কেজি এইভাবে কিন্তু আমাদের জানতে হবে এ এইটা করে করিয়ে দেখিয়ে দেওয়ার মানে হচ্ছে ইন্টারভিউতে তুমি যখন যাবে ইন্টারভিউ দিতে তখন কিন্তু তোমাকে এইভাবে করতে বলবে না তখন তোমাকে বলবে আচ্ছা বলো তো ওয়ান এম কিউর আর ওয়ান এম কিউ আর সিসি কিউবের তুমি বের করো তখন কিন্তু তোমাকে এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যে এই যে ডেনসিটি যেটা রয়েছে এই যে ডেন্সিটি অব আরসিসির এই ডেনসিটি যদি তুমি যদি ওখানে যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু এই ওয়েটটা কিন্তু তুমি দিনও মনে বের করতে পারবে না তো ওয়েট বের করতে গেলে তোমাদেরকে কি করতে হবে না এই যে ডেন্সিটিটা কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে তো দুটো আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের জন্য একটা কিন্তু হোম ট্যাক্স এখানে দিয়ে দিচ্ছে এক নম্বর হোম টাক্ক হচ্ছে কী কী না তোমার এমএস কিউব এম এস কিউবের ওয়েট তোমাদেরকে তোমরা ওয়ান এম কিউর ওয়ান এম কিউ এম এস কিউবের ওয়েট কত সেটা তোমরা কমেন্টে জানাও আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে পিসিসির পিসিসি কিউবের ওয়েট ওয়ান এম কিউর ওয়েট কত হবে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাও অলরেডি আগে আমি একবার সবগুলো সম্পর্কে আলোচনা করেছি ঠিক আছে তো আজকে কিন্তু তোমরা এটা আলোচনা করে কিন্তু ক্যালকুলেশান করে কমেন্ট সেকশানে জানিয়ে দাও ঠিক আছে তো চলো আজকে সেশনটা এখানটায় শেষ করব নেক্সট পার্টে আবার দেখা হবে ঠিক আছে ততক্ষণের জন্য থ্যাংক ইউ চলো বাই সেশনটা আজকে এখানে শেষ করছি